তো গাইস আজকে সিচুয়েশন বিশাল খারাপ। তো এখানে গাইস বড় সরো কাণ্ড হয়ে গেছে। আমি আশা করছি থাম্বনেল দেখে তোমরা অতটা গেস করতে পারোনি, হয়তো কিছুটা হলো গেস করতে পেরেছো এবং এইটুকুনি বুঝতে পারছো যে আমার একদিনের ট্রিপটা পুরোটা ওয়েস্ট গেছে। সিরিয়াসলি বিশাল ওয়েস্ট গেছে, তোমরা দেখলে না দেখলে বিশ্বাস করবে না। ক্লিপগুলো দেখো, মানে আমার যে ভিডিওটা যেটুকুনি আমি শ্যুট করতে পেরেছিলাম সেই ভিডিওগুলো দেখো, তারপরে গিয়ে আমি বাকি কথা বলছি, তাহলে কি বলতো তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে এত পরিমাণ, মানে আমি কি বলবো, ভিডিও করতে গিয়ে কিছু তো ভিডিও করতে পারি, ভাবছিলাম যে ভিডিওটা আমি ছাড়বই না, কিন্তু হ্যাঁ একটা কথা, লাইফে যা কিছু হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সে ছোটখাটো মোমেন্ট হোক বা যা কিছু, বা আমি যদি আধ খাজরাও ব্লগ মানে বানাতে পেরেছি তাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেক্ষেত্রে আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি জানি পুরোটা পারিনি, কারণ পুরোটা শ্যুটই করতে পারিনি। এবারে হচ্ছে ব্যাপার, আচ্ছা ভিডিওটা তোমরা দেখে নাও, দিন তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগে চলে এসেছি তোমাদেরকে নতুন ব্লগ দেওয়ার জন্য। তো আজকের এই লোকেশনটা মানে তোমরা হয়তো গেস করতে পারছ না যে আমরা যে কোথায় এসেছি। একদমই গেস করতে পারবে না, এখন আমরাও বলবো না তোমাদের আমাদের হ্যাঁ কোথায় এসেছি জানার জন্য ভিডিওটা অবিয়াসলি পুরোটা দেখতে হবে, পুরোটাই দেখতে হবে তোমাদের। তোমরা দেখলে এমনিও দেখা হ্যাঁ তোমাদের সাথে কথা বলছি, হ্যাঁ বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সাথে কথা বলছি, আর ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে যে আমরা কোথায় এসেছি। আর সব থেকে বড় কথা, আমরা নিজেদের লোকেশন থেকে আজকে আমরা ভিডিওটা স্টার্ট করিনি, আজকে ভিডিওটা স্টার্ট করেছি যেখানে আমরা পৌঁছাবো সেখান থেকে, ঠিক আছে? মানে পৌঁছে ভিডিও পৌঁছে ভিডিওটা হ্যাঁ আজকে ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি তোমরা দেখে ছোটা গেস করতে পারোনি তাও, ঠিক আছে? একদিনের জন্য বেশ ভালো একটা জায়গা, তোমরা বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ব্লগটা করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো চলো আগে দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, আই এম তন্ময় এন্ড আই এম সঞ্চিতা, ইউ আর ওয়াচিং দি কাপল সিরিজ। বড়সড় কাণ্ড হয়ে গেছে, তো বাইরে বিশাল বৃষ্টি পড়ছে যার জন্য আমি এখানে বসে আছি, তো ওয়েট করছি বৃষ্টিটা কখন কমবে। আর এই যে ইনি এই যে যে ইনি চা খাচ্ছে, বিশাল নয়েস, সবাই এখানে কথাবার্তা বলছে, জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, যাই হোক তোমরা আশা করছি শুনতে পাবে। তো এখানে আপাতত বসে আছি, এবার এখন দেখো আমরা এখানে চা ফা খাচ্ছি, দেন তারপরে বৃষ্টিটা কমলে বেরোবো। হ্যাঁ আজকে যতটা পারবো কভার করার তো চেষ্টা করছি, এবারে জানি না কি হবে, মানে যেদিনকে আমরা বেরোই সেদিনকেই বৃষ্টিটা হবে, যাই হোক দেখো দেখতে থাকো। A few minutes later. সো গাইস আজকে সিচুয়েশন বিশাল খারাপ, এই দেখো ছাতা ধরে হাঁটছি, মানে এখন তো তাও বৃষ্টিটা একটু কমেছে, মানে এখানে আমি কিছু ঘুরতেই পারছি না, মানে আমরা তো হ্যাঁ এক্স্যাক্টলি আমরা তাই ভাবছি, চিন্তাধারাও নিচ্ছি, কারণ এখানকার স্পটে যে যাব সেখানে তো জল উঠে এসছে প্রথম কথা বৃষ্টির কারণে, দ্বিতীয় কথা এত বাজে একটা সিচুয়েশন,
হ্যাঁ ঢাকা দিয়ে দাও। হ্যাঁ একটা বাজে একটা সিচুয়েশন যার জন্য আমরা কিছুই ভিডিও করতে পারছি না, তাও কোনো রকমভাবে তোমাদেরকে বলার চেষ্টা করছি। হ্যাঁ এবার জানি না কি হয়, মানে কোনো রকমভাবে ক্যামেরা খোলার উপায় নেই কারণ বিশাল বৃষ্টি হচ্ছে, মোবাইলটাও আচাতে হবে সেই ক্ষেত্রে। তো বৃষ্টিটা একটু কমেছে বলে তাই ভিডিওটা আমরা করতে পারছি। এক্স্যাক্টলি বৃষ্টিটা কমেছে বলে, তো দেখি চলো তোমাদেরকে যতটা পারছি কভার করার চেষ্টা করছি। আপাতত হাঁটতে হাঁটতে কোনো রকমভাবে এখন বৃষ্টিটা একটু ধরেছে, তো হাঁটতে হাঁটতে আমরা এই এত সুন্দর জায়গায় এলাম। এই দেখো জায়গাটা দেখেছো, মারাত্মক সুন্দর। তো হাঁটতে হাঁটতে আপাতত এই জায়গাটায় এলাম, বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। হ্যাঁ হয়তো বৃষ্টি হচ্ছে, এখনও ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, মানে একটু হলেও ধরেছে। আগে যেরকম পরিমাণে ওয়েদারে বৃষ্টি পড়ছিল তাতে তো কিছুই করা যাচ্ছিল না, তো আপাতত এখন বেরিয়ে এই জায়গাটায় এলাম। আরে হ্যাঁ এই জায়গাটায় মানে এইখান থেকে যে এই যে যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখান থেকে পুরো আমরা হেঁটে হেঁটে এসেছি, এই জায়গাটায় ঢুকতে আমাদেরকে টিকিট লেগেছে, ঠিক আছে। জানি না এদেরকে হয়তো নিয়ম আছে এটা, এখানে আসতে টিকিট লাগে, মানে এই রোডটাতেও হাঁটতে টিকিট লাগে। তো আমরা টিকিট কেটে আপাতত এখানে ঢুকলাম। তো আপাতত আমি এই যে তোমাদের সাথে কথা বলছি ক্যামেরায়, লোকে দেখে আমাকে নিঘাত পাগল ভাবছে, ডোন্ট ওয়ারি। বাট এই যে ও বসেছিল, এই যে ছাতা নিয়ে এসছে, আবার বৃষ্টি ঝিরি ঝিরি করে পড়ছে। হ্যাঁ এবারে একটু জোরে হয়েছে। এই দেখো জাস্ট এটা দেখো, ভিউটা দেখো, বৃষ্টির মধ্যে নামতে ইচ্ছা করছে বাট পারছি না। এখানে নামতে দেয় না কি না? হ্যাঁ এখানে নামতে দেয়, এখানে নামতে দেয় বাট বৃষ্টির জন্য এখানে পারছি না। ওখানে কি একটা ভেসে আছে, আই থিঙ্ক ওই পর্যন্ত যাওয়া যায় না, ওরা মাছ ধরছে, মাছের ফেরি। ও আচ্ছা মাছের ফেরি। যাই হোক গাইজ, জায়গাটা খুব সুন্দর লাগছে, জানি না এই ভিডিওটা কতটা পর্যন্ত কভার করতে পারবো, জায়গাগুলো দেখাতে পারবো কিনা, মানে জায়গাগুলো এখানে পুরোপুরি কভার করতে পারবো কিনা, বাট তাও চেষ্টা করবো আর কি। তো চলো দেখা যাক, চেষ্টা করছি জায়গাটা যেখান থেকে হাঁটছি, এতটা স্লিপ নাও কিন্তু মোটামুটি হালকা হলেও স্লিপ আছে, তো যাওয়া যাক, দেখা যাক কতটা কি কভার করতে পারি। সঙ্গে থেকো বা পুরো ভিডিওটা দেখো। আমাদের বাংলার জাদু, এই যে কেমন লাগছে জাদু হয়ে, আমাদের বাংলার জাদু। ভাগ্যিস রেনকোটটা এনেছিল না, কিনেছে নতুন, কেনা হয়েছে আজ। হ্যাঁ নতুন কিনেছে। তো এটা কেমন লাগছে ভিউটা, এই যে জাদু, হ্যালো, ভিউটা কেমন লাগছে? গাছের তলায় আরো যেন বড় বড় ফোঁটা পড়ছে, ভিউটা বেশ আমার সেরা লাগছে। এতটা বৃষ্টিতে ভেজার পরেও ভিউটা আমার সেরা লাগছে, কিন্তু ওখানে বেশি সিনেমাটিক আমি নিতে পারছি না কারণ বৃষ্টির জন্য ওখানে বিশাল পিছলা, যার জন্য আমি যেতে পারছি না। হেভি লাগছে জাদু, আবার বৃষ্টি বিশাল জোরে এসছে, ওই যে দেখতে পাচ্ছ আবার জোরে বৃষ্টি এসছে। আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই এই সেটের তলায় এটা দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভিডিও তো করতেই পারছি না, কত ভালো ভালো শর্ট নেমে ভেবেছিলাম কিছুই হচ্ছে না। ছাতা দেখি বাড়ির দিকে যাব কি যাব না সেটা চিন্তাধারা নিচ্ছি আর কি। এত বৃষ্টি পড়েছে বাইরে যার জন্য আমরা বাড়ির পথে যাচ্ছি, কি বাড়ির পথে যাচ্ছি, এখন মোসাম্বি কেনা হচ্ছে, এই যে ঠিক আছে। তো আপাতত এখন বাড়ির দিকে যাচ্ছি, এবারে বাড়ি থেকে গিয়ে তারপরে তোমার সাথে কথা বলে দিন ভিডিওটা এন্ড করবো। তো আপাতত দেখতে থাকো, এখন চার বৃষ্টি পড়েছে, আমাদের ডায়মন্ড হারবার ট্রিপটা যেটা ছিল সেটা পুরোটাই একদম গেল। তুমি কিছু বলবে? আচ্ছা ও খাচ্ছে তাই জন্য কিছু বলছে না, তুই কিছু বলবি? কি বলবো, বৃষ্টি যা। আচ্ছা ঠিক আছে, বিশাল বৃষ্টির জন্য আমরা আমাদের বেড়াতে যাওয়া পুরো হয়ে গেল, পুরো মাটি, ঠিক আছে বাড়ির দিকে যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে, চলো। তো ভিডিওটা তো তোমরা দেখলে বুঝতে পারলে কত আতখেদরা ভিডিও। ওখানে মানে ডায়মন্ড হারবারে প্রচুর জায়গা আছে, ছোটোখাটো প্রচুর জায়গা আমি খোঁজ নিয়ে গেছিলাম, এবং প্রচুর জায়গাও আছে যেটা কভার করার খুব পরিমাণ ইচ্ছা ছিল, কিন্তু এত বাজে বৃষ্টি হচ্ছে না আমি ভিডিও করতে পারছি। অ্যাকচুয়ালি দেখো আমার মোবাইলটাকেও বাঁচাতে হবে, তো আমি পুরোপুরি একদম ওপেনলি ভিডিও সঙ্গে মানে বৃষ্টিতে ঘুরে ঘুরে এরকমভাবে পারছি না। হ্যাঁ তোমরা বলবে যে তোমার থাম্বনেলে তো তুমি রেনকোট পরেছিলে বা কিছু সামথিং বলবে, কিন্তু ওরমভাবে আমি ভিডিও করতে পারিনি। এবং আমরা আমাদের ফ্যামিলির সাথে গেছিলাম অ্যাজ এ ঘুরতে একদিনের ট্রিপ, যেটা তোমরা দেখেছো থাম্বনেলে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই একদিনের ট্রিপটাতে আমার পুরো মানে পুরো বরবাদ হয়ে গেছে, এবং দেখলে আমার ট্রেনের লাস্ট ক্লিপটা নিয়েছি, দেন তারপরে বাড়ি এসে খুবই পরিমাণ আপসেট হয়ে গেছিলাম। এখন মোটামুটি কটা, নটা 9:15 দিকে
এই তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি চাই না আমার এই ব্লগটা, এই আটখাজরা ব্লগটাও তোমরা না দেখো, বা আমি চ্যানেলে কিছু ছাড়বো না, এটা আমি চাই না কোনোদিন। আমার যেটুকুনি পরিমাণ, যতটা পরিমাণ লাইফে যেটুকুনি কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এই আটখাজরা ব্লগটা ছেড়েছি। হ্যাঁ, এইটা কথা দিচ্ছি নেক্সট ব্লগ বা চ্যালেঞ্জ ভিডিও যাই আসুক, হোয়াট এভার, যেটাই আসুক তোমাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই ব্লগটা আমি এটা বলবো না তোমরা শেয়ার করো, কারণ আমার এই ব্লগটা পুরোটাই মানে পুরোটাই শেষ হয়ে গেছে। তোমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট তোমরা ভালো লাগলে করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার আগের ভিডিওগুলো গিয়ে একটু দেখো, আর প্লিজ একটু শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ আমার ব্লগগুলো কি বলো তো, তোমরা যদি শেয়ার করো ঠিক আছে, তাহলে কি আরও 4-5 জন দেখতে পাবে এবং আমার কাজগুলো আরও 4-5টা মানুষের কাছে পৌঁছাবে। আমি সেটার জন্যই বলছি তোমরা ব্লগগুলো প্লিজ একটু শেয়ার করে দিও, আর যেটা আমার এটা বেটার করলে ভালো হতো তুমি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, তবেই আমি এগোতে পারবো। তোমরা পাশে না দাঁড়ালে আমি কোনোদিনও এগোতে পারবো না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে করে দিও, যাতে আমি ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছায়। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু পার্সেন্টও ভালো লেগে থাকে, কিছুটা স্লোমো তো দেওয়ার চেষ্টা করেছি, স্লোমো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর কমেন্টটা তোমাদের ইচ্ছা মতো করো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও খুব ভালো রকমভাবেই আসবে, কথা দিলাম, ঠিক আছে? চলো।